वेलकम फ्रेंड्स, আমি নূর। চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, আপনি কি আপনার মোবাইলের অ্যাডস নিয়ে সমস্যায় আছেন? ইউটিউবে ভিডিও দেখছেন, ফেসবুকে ভিডিও দেখছেন, কোন ওয়েবসাইট ব্রাউজিং করছেন অথবা এমএক্স প্লেয়ারে ভিডিও দেখছেন? সাধারণত কম বাজেটের মোবাইলে হোমেতেই অনেক ধরনের অ্যাড আছে। এই সকল অ্যাড থেকে কিভাবে মুক্তি পাবেন আজকের ভিডিওতে এটাই দেখাবো। যে কোনো অ্যাডকে কিভাবে ব্লক করবেন। মোবাইলে ভিডিও দেখছেন বা ব্রাউজিং করছেন, হঠাৎই আপনার সামনে অ্যাড চলে আসলো। ব্যাপারটা খুবই বিরক্তিকর, তবে এই ভিডিওটি দেখার পর অ্যাড নিয়ে আর কোনো সমস্যাই পড়তে হবে না। সে যে কোনো ধরনের অ্যাড হোক, ব্লক হয়ে যাবে আমার এই তিনটি মেথড ফলো করলে। গ্যারেন্টি দিচ্ছে আপনার মোবাইলে অ্যাড আসা অবশ্যই বন্ধ হবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। শুরু করার আগে আপনি যদি আমার ভিডিওটা নতুন দেখছেন তাহলে ফলো বা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। চলুন শুরু করা যাক। চলে এলাম মোবাইল স্ক্রিনে। তো প্রথম যে মেথডটি দেখাবো সেটি হচ্ছে ব্রাউজার সেটিংস। আপনি যখন কোনো ওয়েবসাইট ওপেন করেছেন, ব্রাউজিং করছেন, সেখানে দেখছেন অ্যাড আসছে, পপ আপ অ্যাড আসছে, তো এইগুলোকে ব্লক করার জন্য আপনাকে আপনার ব্রাউজারটাকে ঠিক করে নিতে হবে। বেশিরভাগ সময় আমরা ব্রাউজিং করার ক্ষেত্রে গুগল ক্রোম অ্যাপটাকেই ইউজ করে থাকি। তো এই অ্যাপের কিছু সেটিংস আছে, সেগুলো ঠিক করে নিলে আপনার ব্রাউজারে ব্রাউজিং করার সময় কিছু অ্যাড আসা বন্ধ হয়ে যাবে। তো চলুন প্রথমে গুগল ক্রোম অ্যাপটিকে ওপেন করে নিই। ওপেন করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডটস আছে, তো এখানে আপনাকে আসতে হবে। আসার পর নিচে দেখতে পাচ্ছেন সেটিংস, তো সেটিংসে আপনাকে ক্লিক করে নিতে হবে। সেটিংসে ক্লিক করার পর আপনাকে সাইট সেটিংস অপশনটিকে খুঁজে নিতে হবে। তো সাইট সেটিংসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটি আছে পপ আপ, এটা আপনার অন করা থাকবে, আপনাকে এটা অফ করে দিতে হবে। এরপর ব্যাকে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাডস, তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস অ্যালাউ করা থাকে, তো আপনাকে কী করতে হবে এখানে অফ করে দিতে হবে। তাহলে আপনার ব্রাউজিং করার ক্ষেত্রে অ্যাড আসা বন্ধ হয়ে যাবে। তো এটি ছিল প্রথম মেথড। এরপর আমি দ্বিতীয় মেথডটি দেখাবো। দ্বিতীয় যে মেথডটি আছে সেটার জন্য আপনাকে আপনার মোবাইলের সেটিংস ওপেন করে নিতে হবে। তো আমি এখান থেকে সেটিংসে চলে যাচ্ছি। তো সেটিংসে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কানেকশন অ্যান্ড শেয়ারিং অপশান আছে, তো এখানে আসতে হবে। আসার পর প্রাইভেট DNS দেখতে পাচ্ছেন, এখানে প্রাইভেট DNS, তো এই অপশানে চলে আসতে হবে। এছাড়াও আপনি সেটিংসে আসার পর দেখতে পাচ্ছেন এখানে সার্চ অপশান আছে, তো সার্চে গিয়ে আপনি লিখবেন প্রাইভেট DNS। দেখতে পাচ্ছেন এখানে আমার প্রাইভেট DNS চলে এসেছে, তো এটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেট DNS, তো এই অপশানটাকে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অটো অপশানে সেট করা আছে, আপনাকে কি করতে হবে নিচের অপশানটিতে ক্লিক করে নিতে হবে। এখানে আপনাকে dns.adguard.com লিখে রাইটে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আপনার মোবাইলে প্রাইভেট DNS সেট হয়ে যাবে। তো এরপর আপনি যখন ব্রাউজিং করবেন দেখবেন আপনার মোবাইলে অ্যাড আসা বন্ধ হয়ে গেছে। এটি ছিল দুই নাম্বার মেথড। এরপর আমি থার্ড এবং লাস্ট মেথড দেখিয়ে দেব। তো এই লাস্ট মেথডেই আপনার মোবাইলের সমস্ত অ্যাড বন্ধ হয়ে যাবে। আপনার ইউটিউবে ব্রাউজিং ক্ষেত্রে এবং মোবাইলের হোম পেজে যেসব অ্যাড আসে সেইগুলো সবই বন্ধ হয়ে যাবে। তো এই লাস্ট মেথড দেখানোর আগে আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিন। তো এটার জন্য আপনাকে একটা অ্যাপ ইনস্টল করে নিতে হবে। ভিডিওর ডেসক্রিপশনে অ্যাপের লিঙ্কটি পেয়ে যাবেন। আমি অ্যাপটি ডাউনলোড করে রেখেছি, সেটাকে ইনস্টল করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাডগার্ড নামে একটি অ্যাপ আছে, তো এটাকে আপনি ইনস্টল করে নেবেন আপনার মোবাইলে। তো ইনস্টল হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রোটেকশন ইজ ডিজেবল আছে, তো এটাকে আপনি অন করে দেবেন। অন করার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট লোকাল VPN, তো এটাতে আপনাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ করে নিতে হবে আপনাকে। এরপর আর কোনো কিছুই করতে হবে না। এবার আপনার মোবাইলে সমস্ত অ্যাড সম্পূর্ণ ব্লক হয়ে যাবে এবং আপনি এখানে নোটিফিকেশন প্যানেলটি নিচে নামালে এখান থেকেই আপনি অফ করে দিতে পারবেন, আবার এখান থেকেই আপনি এটাকে রিজিউম করতে পারবেন। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি ব্রাউজিং করে। তো প্রথমে আমি এটিকে অফ করে ব্রাউজিং করছি, দেখতে পাচ্ছেন এখানে। তো এটাকে আমি অফ করে দিলাম। অফ করার পর একটি ওয়েবসাইট আমি ওপেন করে নিচ্ছি, আনন্দবাজার ওয়েবসাইট আমি ওপেন করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন প্রথমেই উপরে একটি অ্যাড শো করছে এবং আপনি স্ক্রল করে নিচে আসবেন, দেখতে পাচ্ছেন এখানেও অ্যাড আছে। তো এই ধরনের অ্যাড আছে। তো আমি যদি এটিকে অন করে দিই, অন করার পর
আবার ওই অ্যাপটিকে ওপেন করে নিলাম। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাডটি ব্লক হয়ে গেছে, এখানে কোনো অ্যাড শো করছে না, অ্যাড আসতে চাইছে কিন্তু অ্যাড ব্লক হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানেও একটি অ্যাডের স্পেস রয়েছে কিন্তু অ্যাড আসছে না। এরপর আমি ইউটিউবে ভিডিও চালিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি এটাকে অফ করে দিচ্ছি। অফ করার পর আমি ইউটিউবে একটি ভিডিও চালাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে একটি ভিডিও আছে, তো এই ভিডিওটাকে আমি অন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে অ্যাড দেখা যাচ্ছে, অ্যাড আসছে, স্কিপেবল অ্যাড। এরপর আমি ইউটিউবটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে আবার এই অ্যাড কার্ড অ্যাপটিকে রিজিউম করে নিলাম। এরপর আমি ইউটিউব চালাবো। তো এখানে আমি আরও একটি ভিডিও চালিয়ে দেখাবো যেখানে অ্যাড আসছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে অ্যাড আসছে না, অর্থাৎ ইউটিউবে আপনার অ্যাড ব্লক হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছেন কিভাবে ইউটিউবেও অ্যাড ব্লক করে দিচ্ছে, অর্থাৎ সমস্ত রকম অ্যাড আপনার মোবাইলে আসা বন্ধ হয়ে যাবে। তাহলে কেমন লাগলো এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্টে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।